নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি শনির সাড়ে সাতি এবং ঢাইয়া নিয়ে আপনাদের জানাব বেশ কিছু রাশি রয়েছে যাদের শনির সাড়ে সাতি ও ঢাইয়া শেষ হচ্ছে এবং বেশ কিছু রাশি রয়েছে যাদের শনির সাড়ে সাতি ও ঢাইয়া শুরু হচ্ছে এর প্রভাব মানুষের জীবনে কী পড়তে চলেছে আজকে আমি তা আপনাদের জানাব শনি নামটি শুনলেই অনেকের মনে ভয়ের সঞ্চার হয় কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই কারণ শনি ন্যায়কারক গ্রহ আপনারা যদি খারাপ কাজ না করেন তবে কিন্তু শনি মহারাজ আপনাকে দ্বন্দ্ব দিবেন না কিন্তু আপনি যদি খারাপ কাজ করে থাকেন তবে তিনি কিন্তু অবশ্যই দ্বন্দ্ব দিবেন মোটামুটি আড়াই বছর পর শনি নিজের রাশি পরিবর্তন করছে এতদিন শনি মহারাজ ধনুরাশিতে ছিলেন এবার চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করবেন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করার সাথে সাথে বেশ কিছু রাশির ঢাইয়া শেষ হয়ে যাবে এবং বেশ কিছু রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাবে অর্থাৎ শনির ঢাইয়ার প্রকোপ থেকে এবং সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্তি ঘটবে কিছু রাশি পাশাপাশি চব্বিশে জানুয়ারি শনি মহারাজ যখন ধনী রাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করবেন সাথে সাথে শুরু হয়ে যাবে বেশ কিছু রাশি ঢাইয়া ও সাড়ে সাতি আমি আপনাদের জানিয়ে রাখি শনি প্রধানত কাজে দেরি করে দেয় সম্পর্কের মধ্যে অবনতি ঘটায় ব্যবসায় ক্ষতি আনে কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটায় কাজেই সাড়ে সাতি বা ঢাইয়ার মধ্যে আপনাকে সতর্ক অবশ্যই থাকতে হবে প্রথমে আমি জানাই বৃষরাশি রাশির চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি শনি মহারাজের ঢাইয়া শেষ হচ্ছে কাজেই রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসছে এই ঢাইয়া শেষ হয়ে যাওয়ার ফলে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ আসবে তার উপর আমি একটি ভিডিও দিয়ে রেখেছি আপনারা যদি চান ডেসক্রিপশন বক্সে গিয়ে তা দেখে নিতে পারেন এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে শনি রাশি পরিবর্তনের সাথে সাথে শুরু হয়ে যাবে মিথুন রাশির ঢাইয়া এই ঢাইয়া থাকবে আড়াই বছর এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে তার উপর ভিডিও আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন এবং মিথুন রাশির ঢাইয়ার কি উপায় যদি করেন তবে প্রকোপ থেকে বাঁচবেন শনি মহারাজের তার উপর আমি একটি খুব শীঘ্রই ভিডিও দিতে চলেছি তৃতীয় তুলারাশি তুলারাশির জাতক জাতিকেদের শুরু হচ্ছে শনি মহারাজের রাজযোগে ঢাইয়া এই ঢাইয়া শুরু হবে চব্বিশে জানুয়ারি থেকে কাজেই এই ঢাইয়াতে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে তার উপর আমি ভিডিও একটি দিয়ে রেখেছি আপনারা যদি চান ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিতে পারেন এবং তুলারাশির এই ঢাইয়া অর্থাৎ আড়াই বছরে কী নিয়ম মানবেন তার উপর আমি খুব শীঘ্রই একটি ভিডিও আপনাদের দিয়ে দেব তৃতীয়ত আসি কন্যা রাশি কন্যা জাতক জাতিকারা দীর্ঘ আড়াই বছর ধরে বহু দুঃখ কষ্ট পেয়েছেন এবার আপনাদের শুভ সময় আসছে ঢাইয়া শেষ হওয়ার পর আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে তার উপর আমি একটি ভিডিও দিয়ে রেখেছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেটি দেখে নিতে পারেন এবার আসি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির দীর্ঘদিন পর সাড়ে সাতই শেষ হচ্ছে শনি মহারাজের রুষ্ট প্রকোপ থেকে পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কাজেই তাদের কিন্তু সময় খুব শুভ আসছে এরপর আসি ধনুরাশি ধনুরাশির চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে সাড়ে সাতির তৃতীয় চরণ এই তৃতীয় চরণের প্রতিকার অর্থাৎ কিছু নিয়ম আমি খুব তাড়াতাড়ি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন তবে শনি মহারাজের প্রকোপ থেকে পুরোপুরি না হলেও আশি শতাংশ বেরিয়ে আসতে পারবেন এছাড়াও মকর রাশির সাড়ে সাতি থাকছে মকর রাশি শুরু হবে সাড়ে সাতির দ্বিতীয় চরণ এই দ্বিতীয় চরণে আপনারা কী কী নিয়ম মানবেন এই নিয়মগুলি যদি মানেন শনির প্রকোপ অনেকটাই কমে যাবে তা আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর আসি চব্বিশে জানুয়ারি দু কুড়ি শুরু হয়ে যাচ্ছে কুম্ভ রাশির শনি সাড়ে সাতির প্রথম চরণ এই শনির সাড়ে সাতির প্রথম চরণে আপনাদের কোন কোন দিক থেকে শুভ হবে এবং কোন কোন দিক থেকে আপনাদের খারাপ যাবে সেটি আমি একটি ভিডিওর মাধ্যমে খুবই শীঘ্রই আপনাদের জানিয়ে দেব এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সাড়ে সাতির প্রথম চরণ চলাকালীন কী কী নিয়ম মানবেন এবং কী কী নিয়ম যদি মানতে পারেন তবে শনির কুপ্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন তার উপর আমি খুব শীঘ্র একটি ভিডিও দিতে চলেছি কাজেই বিশ্বরাশি কন্য জাতক জাতিকারা ঢাইয়ার প্রকোপ থেকে মুক্ত হচ্ছে অন্যদিকে বৃশ্চিক রাশি মানুষেরা সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছে ঢাইয়া শুরু হচ্ছে মিথুন রাশির এবং তুনা রাশির এবং সাড়ে সাতি শুরু হচ্ছে কুম্ভ রাশির কাজেই আপনারা সতর্ক থাকুন ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই আপনারা শুভ শুভ কাজ করুন আপনাদের অবশ্যই শুভ হবে ভালো থাকুন ধন্যবাদ